স্পেশাল মানুষদের জন্য ম্যাজিক মশলা ফ্লেভারের মিস্টার নুডলস। মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার। প্রিয় পড়ুয়া, তোমাদের সবাইকে স্বাগত। আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে কাজ করছি। গতদিন আমরা কয়েকটি বিভাজ্যতা দেখেছিলাম, 2, 5, 10 এবং 4-এর বিভাজ্যতা। আজকে আমরা 3, 6 এবং 9-এর বিভাজ্যতা আমরা আজকে দেখব। চলো আমরা সেই বিভাজ্যতা ক্লাসে যাই। একটা জিনিস খেয়াল রাখবা, যে সেটি হচ্ছে বিভাজ্যতাটা যদি আমরা ঠিকমতো বুঝতে পারি, তাহলে আমাদের কিন্তু উপরের দিকের গণিতগুলো করতে, অঙ্কের সমাধান করতে অনেক সুবিধা হবে। চলো আমরা ক্লাসে যাই। আমরা এখন 3, 6 এবং 9-এর বিভাজ্যতা দেখতে চাই। আমরা আমাদের যেই 1234 যে সংখ্যাটি আমরা লিখি, সেটিকে আমরা কীভাবে লিখতে পারি দেখো। তাহলে এটি হচ্ছে 1 × 1000 যোগ 2 × 100 যোগ 3 × 10 যোগ 4 × 1। এই 1000কে যদি আমরা ভেঙে লিখি, এইদেরকে যদি ভেঙে লিখি, তাহলে আমরা এটাকে লিখতে পারবো 1 × 999 যোগ 1। দুইকে লিখতে পারবো, মানে এই 100কে লিখতে পারবো 99 যোগ 1। আর 3 × 10 যেটি, সেটিকে আমরা লিখতে পারবো 9 যোগ 1। তারপর আমাদের থাকলো 4 × 1। তাহলে দেখো, আমরা যদি এই এই যে 999, 99, 9 এগুলো যদি আলাদা করে ফেলি, তাহলে এটা হবে 1 × 999 যোগ 2 × 99 যোগ 3 × 9। বাকি থাকলো 1 × 1, 2 × 1, 3 × 1 এবং 4 × 1। দেখো এই সংখ্যাগুলো এখানে প্রত্যেক, যেমন এই 999, এটা কিন্তু 3-এর গুণিতক এবং 9-এরও গুণিতক। অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু 3 এবং 9 দ্বারা বিভাজ্য। একইভাবে 99ও কিন্তু 3 এবং 9 দ্বারা বিভাজ্য, আর 9 তো 3 এবং 9 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এই যে পুরো সংখ্যাটার বিভাজ্যতার ক্ষেত্রে এই পুরো অংশটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য। বাকি থাকলো কি? বাকি থাকলো এইটুকু। এটা কি? 1 যোগ 2 যোগ 3 যোগ 4। ভালোমতো খেয়াল করো যে 1, 2, 3, 4 এটি হচ্ছে আমাদের মূল সংখ্যার অঙ্কগুলো। এখন আমরা খুব সহজে বলতে পারি, যেহেতু এগুলো সব বিভাজ্য, 3 এবং 9 দিয়ে বিভাজ্য, কাজে এই যোগফলটা যদি 3 দিয়ে বিভাজ্য হয়, তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে। যদি এটা 9 দিয়ে বিভাজ্য হয়, তাহলে 9 দিয়েও বিভাজ্য হবে। আমরা দেখে নিই, এটা হচ্ছে 3, 3, 6, 4, 10। তো এটি হলো 10, যা কিনা 3 দিয়েও বিভাজ্য না, 9 দিয়েও বিভাজ্য না। তার মানে এই 1, 2, 3, 4 1234 সংখ্যাটি 3 দিয়েও বিভাজ্য নয়, এমনকি এটি 9 দিয়েও বিভাজ্য নয়। তাহলে 3 এবং 9-এর বিভাজ্যতার কথা যদি আমরা বলি, তাহলে আমরা সবসময় লক্ষ্য করব তার যে অঙ্কগুলো আছে সেগুলোর সমষ্টি কত। সেই অঙ্কগুলোর সমষ্টি যদি 3 দিয়ে বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে। সেটা যদি 9 দিয়ে বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য হবে। তাহলে বাকি থাকলো 1 যোগ 2 যোগ 3 যোগ 4। 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এগুলো কিন্তু আমাদের যে সংখ্যাটা 1, 2, 3, 4 1234-এর অঙ্কগুলোর যোগফল। তার মানে আমাদের এই পুরো সংখ্যাটি 3 বা 9 দিয়ে বিভাজ্য হবে কি না, সেটা আমরা বুঝতে পারবো যদি আমরা 1, 2, 3, 4 এই অঙ্কগুলোর যোগফল বের করি, যা কি না 10, এবং সেটি 3 দিয়েও বিভাজ্য নয় এবং এটি 9 দিয়েও বিভাজ্য নয়। তার মানে মূল সংখ্যাটা কিন্তু 3 দিয়েও বিভাজ্য হবে না, 9 দিয়েও বিভাজ্য হবে না। তাহলে আমরা 3 এবং 9-এর বিভাজ্যতার জন্য আমরা মনে রাখবো, যে কোনো সংখ্যা যত অঙ্কেরই হোক, যত বড়ই হোক, তার যদি অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য। যদি 9 দিয়ে বিভাজ্য হয়, তাহলে এটা 9 দিয়ে বিভাজ্য হবে। দুটোই আমাদেরকে আলাদা আলাদা দেখতে হবে। চলো এবার আমরা দেখি 6-এর বিভাজ্যতা।
আমরা এবার 6 এর বিভাজ্যতা দেখতে চাই 6 এর গুণনীয়ক যদি লিখি 6 হচ্ছে 1 এবং 6 আর হচ্ছে 2 আর 3 তো 6 কে ভাঙলে আমরা 2 এবং 3 এর পাবো অর্থাৎ 6 কে আমরা লিখতে পারি এবং আমরা আলাদাভাবে কিন্তু এখন 2 এবং 3 এর বিভাজ্যতা কিন্তু জানি অর্থাৎ কোন একটা সংখ্যা যদি আলাদা করে 2 দ্বারা বিভাজ্য হয় এবং যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা সেটাকে বলতে পারবো 6 দ্বারা বিভাজ্য এখন আমরা যদি একটু খেয়াল করি তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা গত ক্লাসে দেখছি যে যে সকল সংখ্যা জোড় সংখ্যা সেগুলো সব 2 দিয়ে কিন্তু বিভাজ্য আর গত এই ক্লাসে আমরা একটু আগে দেখলাম যে কোন একটা সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় অঙ্কগুলোর যোগফল এটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের সংখ্যাটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ তাহলে আমরা যদি 6 এর বিভাজ্যতা বের করতে চাই তাহলে আমরা বলবো যে যে সমস্ত জোড় সংখ্যা 3 দিয়ে বিভাজ্য সেগুলো সব 6 দিয়ে বিভাজ্য তাহলে আমরা কিন্তু মোটামুটি একটা জিনিস দেখলাম যে আমরা এখন বলতে পারি আমরা 2 3 4 5 6 9 এবং 10 এই কয়টি সংখ্যার বিভাজ্যতার নিয়মগুলো আমরা দেখে ফেলেছি এই নিয়মগুলো কিন্তু আমরা সামনে কাজে লাগাবো কারণ সামনে আমাদের অনেক সংখ্যাকে ভাগ করতে হবে তার বিভাজ্যতা বের করতে হবে তার গুণনীয়ক বের করতে হবে তার গুণিতক বের করতে হবে এবং এই কাজগুলো করার জন্য এই বিভাজ্যতার নিয়মগুলো যদি আমাদের মনে থাকে তাহলে আমরা খুব সফলভাবে করতে পারবো আজকে এটুকুই আমরা আগামী ক্লাসে আমরা চলে যাব লসাগু এবং গসাগুতে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাধনা স্পেশাল মানুষদের জন্য ম্যাজিক মশলা ফ্লেভারের মিস্টার নুডলস সাধনা ভালোবাসার